জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের একাংশের আয়োজনে আলোচনা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে মাদারগঞ্জ প্রতিনিধি সোহাগ হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকেলে বালিজুরি বাজারে এ র্যালি অনুষ্ঠিত হয় সবাই শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন মাদারগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোখলিসুর রহমান সহ অনেকে এছাড়াও উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা অংশ নেয়